সংবিধানে থাকতে পারে না। আপনাদের মতো টাকলা লুচ্চা সম্মানী চেয়ারে সম্মানী পদে মন্ত্রী হিসাবে বসতে পারে না, পারে না, পারে না। ওই জাইমা রহমানের মতো একটা লুচ্চা প্রতিরাতে কাল কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুম হয় না, প্রতিরাতে কাল কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুম হয় না। তোবা তোবা তোবা, জাইমা রহমান কৃষ্ণাঙ্গর সাথে রাত কাটাতে না পারলে ঘুম আসে না। সি 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 সি, আপনাদের মতো টাকলা মন্ত্রী, আপনাদের মতো টাকলা, ও সরি মন্ত্রী তো বলা যাবে না, আপনাদের মতো টাকলা লুচ্চা নারীদের সাথে খাটকা পাইতে না পারলে আপনাদের ঘুম আসে না। তাই তাই বাংলাদেশের নায়িকা বলেন, সাধারণ নারী বলেন, আপনারা একটাও কিন্তু বাদ দিতে রাজি না। জাইমা রহমান কি বলেছে, মানে পৃথিবীর কোন সুস্থ বোধ সম্পন্ন মার্জিত হতিশীল ব্যক্তির এই ধরনের কথাবার্তি বলতে পারে না, যেটা একজন মন্ত্রীর জায়গা থেকে বলে যাচ্ছেন। ব্যক্তিত্বহীন বিশেষ কমিটি করার খুব একটা প্রয়োজন নাই, কারণ কোথায় কোথায় কখন যেখান থেকে যতটুকু অভিযোগ সাথে সাথে সেটা যাতে অ্যাড্রেস করা হয়, যেটা ব্যবস্থা নেওয়া হয় সেটা কিন্তু আমরা করে যাচ্ছি। ওরে ভাই রে ভাই, ভিডিওটা যেহেতু প্লে করছেন, সত্যি ভিডিওটা সেটা কিন্তু কেউ যাবেন না ভাই, যাবেন না, প্লিজ যাবেন না। টাকলা মন্ত্রীর মতো আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, ভাই যাইয়েন না, ভাই যাইয়েন না, অনেক দিনের কূপ ছিল। আপনি যে জাইমা রহমানকে এত বড় একটা কটূক্তি করে কথা বলেছেন, আপনাকে চিন্তা করেছেন আপনার ব্যাকগ্রাউন্ডের দিকে, আপনি কোন পদে আছেন, কোন দলে আছেন? আপনার যে জাইমা রহমানের মতো একটা কন্যা সন্তান আছে জিনুক, আপনি কি তা কখনো খেয়াল করেছেন? আমার তো মনে হয় আপনি আপনার কন্যা সন্তানকেও ভালো চোখে দেখেন না। তো আপনার কন্যা সন্তানের সাথে যদি কেউ জাইমা রহমানের সাথে আপনি যে আচরণ করেছেন সে আচরণ যদি করে, তাহলে আপনি কি সহ্য করতেন? আমার মনে হয় সেগুলো আপনাদের ফিলিংসে কাজ করে না। আপনারা এত বড় একটা সম্মানের চেয়ারে বসে আপনারা বাংলাদেশে এরকম বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যেভাবে জনগণকে খেপাইছেন, ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি খেপাইছেন, আপনি কিভাবে দলে থাকতে পারেন, কি হিসাবে মন্ত্রীর মতো চেয়ারে বসতে পারেন, একটিবার কি ভেবেছিলেন? আমাদের মতো পাবলিক, আমাদের মতো জনগণ এতই যে মারাত্মক দেখছেন। আরে ভাই, এটা টাকলা লুচ্চা না, কিভাবে ডান্স করতে দেখছেন? না না, আপনারা একটু কাছ থেকে দেখুন। দেখতে তো পারছেন কীভাবে ডান্স করতেছে,
যখন মন্ত্রীর চেয়ারে ছিল না তখন কেউ মুখ খুলতে সাহস করেনি, এখন যখন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছে তখন সবাই এক এক ভিডিও ক্লিপ বাইর করতেছে, আপনারা ইতিমধ্যে আরও দেখতে পাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কেউ কিন্তু স্কিপ করে চলে যাবেন না, প্লিজ ভাই, বাইরে ভাই। একলা লুচ্ছা যে এত বড় একটা সম্মানের চেয়ারে মন্ত্রী হিসাবে বসেছিল তাই কেউ মুখ খুলতে চায়নি। আল্লাহ দরা বড়ই দরা, আল্লাহ কাউকে ছাড় দে ছেড়ে দেয় না। এখন যখন ফুট করে অহংকার পতনের মূল হয়ে গেছে, পাপ করতে করতে পাপের প্রাচিত্য বুক করতে হচ্ছে, মন্ত্রীর চেয়ার থেকে ফুট করে যখন নেমে গেছে এখন বোঝা যাচ্ছে, এখন তো মন্ত্রী বলা যাবে না, এখন টাকলা লুচ্ছা। ও টাকলা লুচ্ছা, এখন হারে হারে উপলব্ধি করে আপনারা বুঝতে পারবেন কত দানের কত চাল। সব এই টাকলা লুচ্ছা মন্ত্রীকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর লোকজন সবাই মুখ খুলতে শুরু করেছেন, সবাই প্রতিবাদ করতে শুরু করেছে। আমার রহমান কি বলেছে, মানে পৃথিবীর কোন সুস্থ বোধ সম্পন্ন মার্জিত রুচিশীল ব্যক্তির এই ধরনের কথাবার্তা বলতে পারে না, যেটা একজন মন্ত্রীর জায়গা থেকে বলে যাচ্ছেন। ব্যক্তিত্বহীন অসমাপ বিবেক বর্জিত মানুষরা আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন। আমাদের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী তিনি ডাক্তার মুরাদ হাসান, এই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় তার স্বামী পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে বাঙালি সৈনিকদেরকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সে কারণে তাকে বন্দী করা হয়েছিল, তাকে নিয়ে যে কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য করেছেন, তার ছেলে তারেক রহমান যতই হোক বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সেই দলের নেতা, তার জন্ম নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, মানে কতটুকু বিকৃত মস্তিষ্কের মানুষ বলে এই জনের কথাবার্তা বলতে পারে। এবং তার নাতনি জাইমা রহমান কি বলেছে, মানে জাফরুল্লাহ স্যার শুনে নাই, কালকে কথাবার্তা শুনছিলাম, মানে পৃথিবীর কোন সুস্থ বোধ সম্পন্ন মার্জিত রুচিশীল ব্যক্তির এই ধরনের কথাবার্তা বলতে পারে না, যেটা একজন মন্ত্রীর জায়গা থেকে বলে যাচ্ছে। কারণ আমার হচ্ছে যে সরকারের কোন একটা মানুষ এটা নিয়ে কি প্রতিবাদ করছে না, কারণ তারাও তো বিরোধী দলে যাবে, রাজনীতির কারণে নিজের পরিবারের চরিত্র হরণ করতে হবে, চরিত্র হরণ করবে বিরোধী দল, এবং এটা রাজনীতি করার কারণে মানে তার অন্যরা মেনে নেবে, একটা প্রতিবাদ দল থেকে হচ্ছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে স্যালুট জানাই, আর অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাই। তো আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আর দ্বিতীয়টা হচ্ছে যে আর এর জন্য ওরকম বিশেষ কমিটি করার খুব একটা প্রয়োজন নাই, কারণ কোথায় কোথায় কখন যেখান থেকে যতটুকু অভিযোগ সাথে সাথে সেটা যাতে অ্যাড্রেস করা হয়, যেটা ব্যবস্থা নেওয়া হয় সেটা কিন্তু আমরা করে যাচ্ছি। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেশনে লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।